গুড ইভিনিং লেডিজ, আমার নাম দেবস্মিতা ঘোষ আর আমি রিপ্রেজেন্ট করছি দীপান্বিতা বুটিককে। একটু ওয়েট করছি লাইভটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য, তারপর আজকের কালেকশন নিয়ে স্টার্ট করে দেবো লাইভ। কারা কারা জয়েন করছো একটু হাই হ্যালো লেখো তো, একটু হাই হ্যালো লেখো আর বলো যে অডিবল আছে কিনা, পিকচার ক্লিয়ার আছে কিনা, এই ইনপুটস গুলো একটু দাও কাইন্ডলি। ঠান্ডা লাগছে, ভেরি গুড। হাই প্রজেতা দি, কেমন আছো? তোমাদের ওখানে কি খবর? রুথ চ্যাটার্জি হ্যালো, অলোকে ঠিক আছে, অলোকে প্রসিদা দি কেমন খাওয়াচ্ছো বলো, ডুডলিং কেমন চলছে ওখানে? আমি রিসেন্টলি দেখলাম তোমাদের বেশ কিছু কিসের বেশ ছবি দিয়েছিলে, কোন একটা ফুলের ছবি দিয়েছিলে। আচ্ছা অল ক্লিয়ার আছে, ওকে। আর একটু চটপট সবাই জয়েন করো, শর্মিষ্ঠা হ্যালো, আর একটু চটপট সবাই একটু জয়েন করে নাও, ওয়েট করছি আর কয়েকজনের জন্য ওয়েট করছি, একটু জয়েন করে যাও। হাই গুড ইভিনিং অলোকে, ওকে 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 অলোকে আছে, চলো। অনেকজনের থেকে ফিডব্যাক পেয়ে গেছি, সবকিছু ঠিকঠাক আছে, সবাই ভালো আছো তো যারা দেখছো লাইভ? আই হোপ অল অফ ইউ আর ইন দ্য বেস্ট অফ ইউর হেলথ। হাই পারমিতা, অয়ন্তিকা হ্যালো, থ্যাংকস ফর জয়নিং। যারা দেখছো আই রিয়েলি হোপ এন্ড প্রে যে সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো অ্যান্ড ইন আ গুড মাইন্ডসেট আছো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আজকাল এরকম হয়ে গেছে না যে যতক্ষণ আমি বুটিকে থাকি এত রকমের নিউজ শুনছি, এত লোকেদের নেগেটিভ মানে পাচ্ছি যে কারোর কিছু না কিছু, কারোর চেনা কারোর কিছু হয়ে গেছে। সো ইউ নো ইটস অল ভেরি মানে ডিসহার্টনিং, সেটা আই থিঙ্ক অল অফ ইউ আর ফেসিং দ্যাট। সো সেইটা থেকে কিন্তু ওভারকাম করতে হবে, হ্যাঁ। অ্যান্ড আই রিয়েলি হোপ যে তোমরা যারা দেখছো আমার লাইফ, যারা আমার লাইফ রেগুলারলি ফলো করো, ইউ গাইজ নো হাউ মাচ আই বিলিভ ইন দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, রাইট? ভালো ভাবতে হবে, ভালো খেতে হবে, লাইফস্টাইল ঠিকঠাক রাখতে হবে, সো দ্যাট অ্যাট দি এন্ড অফ দিস জার্নি ইউ অ্যান্ড আই অল আর টুগেদার অ্যান্ড উই অল আর ফাইন। সেটা মানে ভীষণভাবে কিন্তু দরকার। নেক পিসটা দারুন, থ্যাংক ইউ, অনেক পুরনো আমার ড্রেসটা, হ্যাঁ হবে আজকে আমার ড্রেস হবে। এখানেও টু উইক ধরে বৃষ্টি, আজই রোডোডেন্ড্রন, রোডোডেন্ড্রনের ছবি পোস্ট করেছো, কারেক্ট কারেক্ট কারেক্ট। আমাদের এখানে না আমি লাল রঙের রোডোডেন্ড্রন দেখেছি, বাট তোমারটা আমি দেখলাম হোয়াইট কালারের। মানে আমাদের এখানে নয়, মানে কোথায় দেখেছিলাম জানো? আমরা মানে মুন্নারে দেখেছি, মুন্নারে দেখেছি, হ্যাঁ মুন্নারে দেখেছি, সিকিমে, সিকিমেও দেখেছি রোডোডেন্ড্রন। আর আমরা তুঙ্গনাথে যাওয়ার সময়, হ্যাঁ যখন তুঙ্গনাথ ট্রেকিং করছিলাম তখনও দেখেছিলাম রোডোডেন্ড্রন। তখন অবশ্য ফ্লাওয়ারিং সিজন ছিল না, হ্যাঁ, বাট উই স দ্য ট্রিজ, কিন্তু এরকম হোয়াইট রোডোডেন্ড্রন আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম। তোমাকে যে কি মিষ্টি লাগে কি বলবো, আরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লুকিং লাইভলি, থ্যাংক ইউ দেবারতী দি। হাই প্রিয়াঙ্কা, আচ্ছা চলো তাহলে আজকের লাইভটা স্টার্ট করে দিচ্ছি, যেটা দিয়ে ফার্স্ট আজকে স্টার্ট করব। বউ বুটিকে লাইভ করতে আসতে আমার খুব ভালো লাগে, মানে সবাইকে এত চেনাশোনা লোকজন, এত অল ইটস লাইক মাই ফ্যামিলি অ্যান্ড আই কিপ সেইং দিস অ্যান্ড আই কান স্টপ সেইং দিস, অ্যাকচুয়ালি এটা আমাকে বলতেই হবে। আচ্ছা ফার্স্ট যে পিসটা দেখাচ্ছি ফোন আছে, ফার্স্টেই মা আমার সাথে থাকলে এটাই হয়, মা প্রত্যেকবার ভুলে যায় ফোনটা সাইলেন্ট করতে। নর্থ ইন্ডিয়াতে খুব দেখা যায়, এখানে রাস্তাতে হয়ে আছে, বাট মেইনলি হোয়াইট, ইয়েস সত্যি, মানে হোয়াইট রোডোডেন্ড্রন ইটস সামথিং অ্যামেজিং, মানে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম জানো তো। সো 17 16 14 15
17161614 15. ওকে নাম্বার পিন করে দিয়েছি। আচ্ছা চলো, এটা আমি নাম্বার 1 দিয়ে স্টার্ট করছি। এটা যাচ্ছে ক্রপ টপ, এটা যাচ্ছে আজরাকের উপর ক্রপ টপ, বা এটাকে তোমরা টামি কভার ব্লাউজ হিসেবেও কিন্তু পড়তে পারো। ওকে, প্রিন্টটা একটুখানি কাছ থেকে দেখে নাও। এটা আসছে এরকম মরুনের সাথে অফ হোয়াইট কম্বিনেশনে। এটা কিন্তু ক্রপ টপ হিসেবেও পড়তে পারো উইথ স্কার্ট, এটা বেশ লম্বা আছে দেখতে পাচ্ছ, বা এটাকে শাড়ির সাথেও কিন্তু পড়তে পারো। ওকে, প্রাইস আছে এগুলো 650। বুকিং করবে কুর্তি সাইজ 38, 40, 42, 38, 40, 42, এই তিনটে সাইজে বুক করবে। প্রাইস যাচ্ছে 650, 650 প্রাইস। জয়ন্তী আন্টি হ্যালো, শুনছি তোমার মাথাটা রিয়েল রোজ না গো, রিয়েল রোজ নয়, রিয়েল রোজ নিয়ে আগে আগে করেছি, বাট এখন আর আমাদের গাছে কোনো রোজ হচ্ছে না। হচ্ছে কি মা, বা ছাদে কোনো রোজ? সাদা হচ্ছে। আচ্ছা, এখন এটা রিয়েল নয়, এটা মানে ভেলভেটের। আচ্ছা, এইটা দেখে নাও বনশ্রী আন্টি হ্যালো, এটার প্রাইস ছিল 650। ওকে, পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটাকে আরেকটা ভাবেও পরা যায়, দ্যাট ইজ তোমরা কেউ চাইলে কুর্তির ওপর এইভাবে এটাকে অ্যাজ আ জ্যাকেটও কিন্তু পরতে পারো, যেহেতু সামনে হুকস লাগানো আছে। সো ধরো কখনো ইচ্ছা হলো ব্লাউজের মতো করে পরলে, কখনো ইচ্ছা হলো এটাকে কিন্তু জ্যাকেটের মতো করেও পরতে পারো। প্রাইস ছিল এটা 650। আজ কি শুধু ব্লাউজ? না রিকিতা, আজকে শুধু ব্লাউজ নয়, এই ক্রপ টপ তিনটে মতো আছে, আগে দেখিয়ে দিই তারপর দেখাবো, ড্রেসেস দেখাবো, আমি যে ড্রেসটা পরে আছি এটাও দেখাবো, মানে সেম নয় বাট সেম কালারের মধ্যে সেম কাইন্ড অফ প্যাটার্ন দেখাবো। আচ্ছা, এক নম্বর ক্রপ টপ দেখিয়ে দিয়েছি, এবার আসছি দু নম্বরে, এবার যাচ্ছি নাম্বার 2। নাম্বার 2টা, এইটা কিন্তু একটু বড় সাইজেও অ্যাভেলেবল আছে। আচ্ছা, এইটা দেখে নাও, এটা যাচ্ছে ইন্ডিগোর সাথে আজরাক, এটা যাচ্ছে ইন্ডিগোর সাথে আজরাক। আমাদের এখনো মানে 25শে বৈশাখের রেশ চলছে। হ্যাঁ, এটা দেখো, এটা যাচ্ছে ইন্ডিগোর সাথে আজরাক প্রিন্টের ক্রপ টপ, প্রাইস যাচ্ছে 650। এটা বুকিং করবে কুর্তি সাইজ যারা পরো 40, 42, 44, 40, 42, 44, এই তিনটে সাইজে এটা অ্যাভেলেবল আছে। এটা যাচ্ছে কিন্তু ইন্ডিগোর সাথে, ঠিক আছে? এটা এই পোর্শনটা ইন্ডিগো অ্যাজ ইউ অল নো, অ্যান্ড এই পোর্শনটা যাচ্ছে আজরাকের ওপর। আমার একটা বুকিং রয়েছে, ওয়েটিং, কবে যে পড়তে পারবো। হ্যাঁ গো, সত্যি আমিও ওয়েট করছি কবে মানে তুমি হাতে পাবে জিনিসটা, কতদিন পর। আচ্ছা, এটা দেখে নাও, এটাও প্রাইস যাচ্ছে 650। এটাকেও অ্যাজ আ ক্রপ টপ পড়তে পারো, অর অ্যাজ আ লং ব্লাউজও পড়তে পারো। ব্যাক সাইডটাও দেখে নাও, এটা কিন্তু যাচ্ছে পিওর ইন্ডিগোর ওপর। কুর্তি সাইজ যারা পরো 40, 42, 44, তারা এটা বুক করবে, 40, 42, 44 তারা এটা বুক করবে, ঠিক আছে? পছন্দ থাকলে স্ক্রিনশট নাও, পছন্দ থাকলে স্ক্রিনশট নাও। এই আসছে জিনিসটা, আগেরটাতেও যেরকম দেখালাম সামনে পুরো হুক দেওয়া আছে, সো এটাকে কিন্তু, এই গানটা আমার খুব ভালো লাগে, এটাকে কিন্তু অ্যাজ আ জ্যাকেটও পরতে পারো। দেখো, এটা এইভাবে যদি রাখো নর্মাল একটা কুর্তির সাথে, এটাকে অ্যাজ আ জ্যাকেটও পরতে পারো, অ্যাজ আ ব্লাউজও পরতে পারো। প্রাইস যাচ্ছে 650। শর্মিষ্ঠ বলছে আইডিয়াটা ভালো দিয়েছো তো, জ্যাকেট করে পরা যাবে, তুমি স্ট্রেট প্যান্ট বানিয়ে দিতে পারবে। স্ট্রেট প্যান্ট বানিয়ে দিতে পারি, কিন্তু কি বলতো, স্ট্রেট প্যান্টের জন্য না কিছু মেজারমেন্টস লাগে, যেগুলো নর্মালি মানে আমাদের এখানে এলে আমরা সেই মেজারমেন্টগুলো নিয়ে বানিয়ে দিতে পারি। যদি মাপ ছাড়া বানাতে হয় তাহলে আমি সাজেস্ট করবো প্যারালেল করো, বা ইয়ে করো, কি বলে আমরা, পালাজো করো, হ্যাঁ সেটা বেটার হবে। তোমার ড্রেসটা কত? আমার ড্রেসটা দেখাচ্ছি, একটু ওয়েট করো, দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো, আরেকটা দেখাচ্ছি, এইটাই লাস্ট ক্রপ টপ, এরপরে আমি ড্রেস দেখাবো, যেটা আমি পরে আছি সেই ড্রেসটা দেখাবো। এটা দেখে নাও, এটা যাচ্ছে ডাবু প্রিন্টের সাথে আজরাক কম্বিনেশন,
মাছের মেটেরিয়ালটা কিন্তু সবেরই সেম আছে, হ্যাঁ, মাঝখানে যে মেটেরিয়ালটা অফ হোয়াইটটা এটা কিন্তু সেম ফর অল দ্য থ্রি ক্রপ টপস দ্যাট আই হ্যাভ শোন। এটা দেখে নাও, এটার সাইজ বুক করবে 38, 40, 42, 38, 40, 42 ভীষণ ব্রাইট। এগুলো কিন্তু মানে একটা শাড়ির সাথে পরো বা স্কার্টের সাথে পরো, ইভেন ইউ নো হোয়াট, যদি তোমরা ডেনিমস পরো, জিন্স পরো, জিন্সের উপর ধরো স্প্যাগেটি পরলে একটা ভেতরে, তার উপরে ইউজ দিস অ্যাজ আ জ্যাকেট, ইউজ দিস অ্যাজ আ জ্যাকেট অ্যান্ড এর সাথে একটা জাঙ্ক নেক পিস পরো, অসাধারণ লাগবে। ইউনো ড্রেসিং টিপস নেবে আমার থেকে, ঠিক আছে? এটা যে নেবে আমি তাকে ড্রেসিং টিপস দিয়ে দেবো কিছু। ওকে, কাল তোমাকে কল করব, টাইমিং কিছু আছে? হ্যাঁ, আমাকে কল করার টাইমিং হচ্ছে সকালবেলা 10:30, 10:30 থেকে 12:30, 1:30 অবধি কল করতে পারো, তা 10:30 আগে কল করো না, আমার লেট রাইজার। আচ্ছা এইটা দেখে নাও, হ্যাঁ আমার ড্রেসটা দেখাচ্ছি দেখাচ্ছি ডেফিনেটলি দেখাচ্ছি, এটা দেখে নাও, এটার প্রাইস যাচ্ছে 650, 650 প্রাইস যাচ্ছে, ডাবু প্রিন্টের সাথে আজরক প্রিন্টের কম্বিনেশনে যাচ্ছে, পুরো কলার অবধিও আছে, এটা তোমরা চাইলে এইভাবে একটুখানি কলারটা খুলেও কিন্তু পড়তে পারো। দিস উইজ অলসো লুক নাইস, প্রাইস থাকছে এটা 650। ওকে, হে স্নিগ্ধা, আচ্ছা চলো এটা সরিয়ে দিচ্ছি, এবার আমি আমার ড্রেসটা দেখাবো। হ্যাঁ না, ইকটা নিচে আমি নিচ্ছি। সঞ্চয়িতা হ্যালো, তোমার র‍্যাপ স্কার্ট রেডি হয়ে গেছে আর আর ইন্ডিগো ড্রেস রেডি হয়ে গেছে, মেরুন টপ টাই সনিক সিবে দোলা 36 সাইজ ব্লাউজ পরি, তাহলে ক্রপ টপের কি সাইজ হবে? 36 সাইজ ব্লাউজ পরলে তুমি 40 নাও, এগুলো সবই অল্টার করা যায়, অল্টার আমি করে পাঠাবো, সো 40 নিতে পারো। ওকে চলো, এবার আমি যেটা পরে আছি সেইটা দেখাচ্ছি, এইটা দেখে নাও, যেটা আমি পরে আছি সেম জিনিস। হ্যাঁ এটা একটু টেপটা দাও তো, এটা সাইজটা একবার নিতে বলে দিই, এটার প্রাইস আছে 950, আমি যেটা পরে আছি সেটা নয়, এইটা এইটা আমার হাতেরটা, সাইজটা বলে দিচ্ছি 42। এইটা বুক করবে যারা কুর্তি সাইজ পরো 40 থেকে 44, 45 অবধি, 40 onwards, হ্যাঁ 40, 42, 44, 40, 42, 44, 6, 5, 9, 2, এইটার প্রাইস আছে 950, যেটা আমি পরে আছি ইটস দ্য সেম পিস, দেখে নাও একদম সেমই আছে, যেটা আমি পরে আছি ওটার মতোই, এটারও আই থিঙ্ক একটা, হ্যাঁ ডান দিকে একটা পকেট দেওয়া আছে, এটা লং ড্রেস, প্রাইস আছে 950, 950। ওকে এটা দেখে নাও, এই আসছে জিনিসটা, আমিও যেরকম দেখো এটা আমারটাও যা ঘের আছে এইটাতেও কিন্তু সেরকমই ঘের আছে, প্রাইস আছে 950, বুকিং সাইজ হচ্ছে 40, 42, 44, 45 অবধি হয়ে যাবে, এটা কিন্তু স্লিভলেস না, এটাতে কিন্তু কোনো স্লিভ নেই, হ্যাঁ এটা স্লিভলেসই আসছে, এটা স্লিভ স্লিভলেস আছে, কেউ চাইলে আমি স্লিভ করে দিতে পারবো, মেটেরিয়াল আছে, মেটেরিয়াল আছে, কাফতান দেখাও, হ্যাঁ দেখাবো, দি স্কার্টটা দেখাও প্লিজ, র‍্যাপ স্কার্টটা আমি তোমাকে ছবি পাঠাবো, এখন লাইভে দেখাচ্ছি না, আমার কাছে এখন নেই ওই জায়গাটা, তোমাকে আমি ছবি পাঠাবো। হ্যাঁ আচ্ছা এটা দেখে নিয়েছো, বুক করার ইচ্ছা হলে করে নাও, বেশি পিসেস আমার কাছে থাকে না, তোমরা যারা আমার থেকে নাও ইউ অল নো ইট, আমার বুটিক কালেকশন সো বিশাল মাস অর্ডারে পিস থাকে না, যেগুলো থাকে মোটামুটি সব সাইজের একটা বা দুটো করেই থাকে, সো কারোর পছন্দ থাকলে কিন্তু এখন বুক করে ফেলো, কনফার্মেশন আমি লাইভের পর আজকে দিয়ে দেবো, প্রাইস আছে 950, দেখো আমি পকেটে হাত ঢুকেই দাঁড়িয়েছি, এইটার পকেটটা আছে, হ্যাঁ সাইডে ডান দিকে একটা পকেট আছে, ইনফ্যাক্ট এই সাজেশনটাও আমাকে ওয়ান অফ মাই ক্লায়েন্টস অনলি গেভ, যে তোমার ড্রেসগুলোতে একটা করে পকেট দিও তাহলে খুব সুবিধা হয় এই বাজারে স্যানিটাইজার মাস্ক এইসব রাখার জন্য। আচ্ছা চলো সরাচ্ছি, ঠিক আছে এইটা দেখে নাও, এটার ব্যাক সাইডটাও এরকম স্কোয়ার কাটে গেছে অ্যান্ড এইটা গেছে ফ্রন্ট সাইডটা, স্লিভ আছে গো দেওয়া, স্লিভ আছে, হয়ে যাবে ছোট স্লিভ হয়ে যাবে,
কারো যদি স্লিভ দিয়ে লাগে তাহলে আমাকে বলবে, আমি স্লিভ একদম অ্যাটাচ করেই পাঠাবো। প্রাইস ছিল এটা 950 ইক্কতের ওপর লং ড্রেস। সরাই কি বলতে চাইছো বলো? স্লিভ আছে লাগিয়ে দেবো, মানে হাতা হয়তো ওই এতটা মতো হাতা হবে, হাতা বসিয়ে দেবো। দি আমি তোমার কাছ থেকে দু সাইড কাট কুর্তি বানাতে চাই উইথ ইন্ডিগো মেটেরিয়াল এন্ড ওয়ান পকেট, কিরকম প্রাইস পড়তে পারে? কালকে আমাকে কল করো বা মেসেজ করো ওই 10:30 থেকে 1:30 ওই টাইমটার মধ্যে, বলে দেবো। ওকে নেক্সট দেখো, নেক্সট দেখো, সেই ফ্লোরাল ড্রেস, সেই ফ্লোরাল ড্রেস, এটা এটাতে কিন্তু ওপরটাতে লাইনিং দেওয়া আছে। হ্যাঁ, চেস্ট পোর্শনটাতে এটা হাফ লাইনিং দেওয়া আছে। এইটা দেখো, এইরকম আমি আই থিঙ্ক একটা অন্য কোন একটা কালারে পরে একদিন লাইভ করেছিলাম। এইটা দেখো, একদম চিয়ারফুল এন্ড ভেরি স্প্রিং সামার, একদম সুন্দর একটা সামারি কালার। ইয়েলোর ওপর ছোট্ট ছোট্ট পিচ কালার দিয়ে পুরো ফুল গেছে। আচ্ছা, এই স্ট্র্যাপটা যদি কেউ ভাবো যে এটা খুব সরু, পড়তে অসুবিধা হবে কিনা, সেরকম কিন্তু নয়। দেখো আমার ড্রেসের স্ট্র্যাপটা যেরকম চওড়া, যে ওয়েটটা আছে না, এইটাও কিন্তু সেম ওই রকমই চওড়া আছে। সো ইউ ক্যান ওয়্যার ইট ইজিলি উইদাউট আ শ্রাগ। অনেকে থাকে যে না একটু শ্রাগ দিয়ে পরি, স্লিভলেস পরি না, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা যথেষ্ট চওড়া, স্ট্র্যাপটা কিন্তু যথেষ্ট চওড়া। হাই রুনা, এইটা দেখে নাও, এই আসছে জিনিসটা, সাইজ এটার বুক করবে। এটা কিন্তু ফুল লেন্থ, হ্যাঁ ফুল লেন্থ, ভেরি প্রিটি, একদম ফ্লোরালের উপর যাচ্ছে। পেছন দিকে একটা টাই আছে নট, এন্ড এই যাচ্ছে স্ট্র্যাপটা, এটা যাচ্ছে ব্যাক সাইড। কারো যদি পিছে ট্যাটু থাকে তাহলে এটা শো অফ করার জন্য খুব ভালো হবে এই ড্রেসটা, যেরকম আমার আছে। আচ্ছা, এটা যাচ্ছে বক্স স্প্লিটের ওপর। প্রাইস আছে এটা 950, সাইজ বুক করবে 38 থেকে আই মিন 46 অবধি, 38, 40, 42, 44, এতগুলো সাইজে বুক করতে পারো। এন্ড প্রাইস আছে এটা 950, এটা কিন্তু আপার পোর্শনটাতে লাইনিং দেওয়া আছে, নিচটায় কিন্তু কোনো লাইনিং নেই। নিচে লাইনিং এর দরকারও পড়বে না, এগুলো কিন্তু যে ট্রান্সপারেন্ট টাইপের সেরকম কিছু ভেবো না, বিকজ এটাতে প্লিটস আছে, বেশ ঘন ঘন করে প্লিট দেওয়া আছে সামনে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক সাইডে। চল, প্রাইস থাকছে এটা 950, পছন্দ থাকলে স্ক্রিনশট নাও, নিয়ে বুকিং করো। অলরেডি কিন্তু বুকিংস আসছে, বর্ধমানে ডেলিভারি দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বর্ধমানে ডেলিভারি, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, বর্ধমানে হয়তো অ্যারাউন্ড 60-70 টাকার মতো পড়বে ডেলিভারি চার্জ, সে একটা নাও কি তিনটে নাও একই পড়বে। ওকে চলো সরাচ্ছি এটা আমি তাহলে, এটা আমি সাইজ বলেছি কি কত বললাম, 36 থেকে 44, সরিয়ে দিলাম। হ্যাঁ, এই ছিল, একটু কাছ থেকে দেখে নাও, প্রিন্টটা যাচ্ছে এইটা লাইট ইয়েলোর ওপর পিচ কালার দিয়ে ছোট্ট ছোট্ট ফুল করা। আচ্ছা, এরপর কাফতান দেখাবো, কাফতান ড্রেস। দেখো ববি প্রিন্টের, মানে পোলকা ডটস এর উপর। প্রাইস যাবে এই কাফতান ড্রেসটার 750, ওনলি 750। ইটস আ ভেরি প্রিটি কালার, মারুনের ওপর পুরো ব্ল্যাক দিয়ে পোলকা ডটস করা। এন্ড কাফতান ড্রেস না, এরকমই ড্রেস, এরকমই এর কাটিং, উইচ সুটস অল বডি টাইপস, স্পেশালি যাদের হেভি বডি তাদের কিন্তু কাফতান বেশ ভালো লাগে দেখতে।
এটাকে তোমরা চাইলে উইথ লেগিংস ও পড়তে পারো, বাট আই উড সাজেস্ট এটাকে অ্যাজ আ ড্রেসই পড়ার। এই আসবে জিনিসটা পড়ার সময় কিন্তু একটু কেয়ারফুললি কি করবে বলো তো, এই যে কুচিগুলো হচ্ছে না দু সাইডে, এই কুচিগুলোকে একটু পেছন দিকে ঠেলে দেবে। এই আসছে জিনিসটা, পেছন দিকে গ্যাদার্স গুলোকে একটুখানি ছড়িয়ে দেবে। আর এই আসছে ফ্রন্টের লুক। প্রাইস যাচ্ছে এটার 750, 750 টাকা। সামনে একটু গোল এন্ড ভি কাট আছে, দেখে নাও। এই যাচ্ছে কাফতান ড্রেস, এই যাচ্ছে কাফতান ড্রেস এটার। এটার না সেম একটা হোয়াইট এন্ড ব্ল্যাক ও আছে, বাট সেটা এই মুহূর্তে আমি হাতে পাইনি বলে আমি দেখাতে পাচ্ছি না। সেটাও তোমরা বুক করতে পারো, সেটা থাকবে হোয়াইট বডির ওপর ব্ল্যাক পোলকা ডটস। ওটারও প্রাইস 750, এটারও প্রাইস 750। দেখে নাও এই আসছে জিনিসটা, লেন্সটা বোঝা যাচ্ছে তো? যারা দেখছো একটু বলো তো, নিচ অব্দি দেখা যাচ্ছে তো লেন্সটা? বুঝতে পারছো কি? আমি আমার ক্যামেরায় অত মানে বুঝতে পারছি না যে তোমরা পরিষ্কার দেখছো কি না। ভীষণ স্টাইলিশ এটা কিন্তু, মানে ভীষণই স্টাইলিশ। আমি যেরকম একটা হেভি নেক পিস পরে আছি, এর সাথে ধরো ওরকম একটা কোনো নেক পিস যদি পরে নাও, খুব ভাল লাগবে দেখতে। একদম লুজ ফিটেড এর উপর সামার ফ্রেন্ডলি কাফতান ড্রেস, এই আসছে জিনিসটা। চাইলে এটার সাথে লেগিংস দিয়ে পরো, বা এটাকে অনলি অ্যাজ আ ড্রেস পরো। প্রাইস থাকবে 750। এ সাদা কালো একটা কাইন্ডলি শো দা লেন্থ। হ্যাঁ ওটাই আমি ভাবছিলাম, লেন্থটা দেখা যাচ্ছে কি না। এবার দেখো লেন্থটা, বুঝতে পারছো উপরে দিয়ে লেন্থ না, এগুলোর কাফ লেন্থ অবধি আসে। হ্যাঁ হাঁটু থেকে একটু নিচে, আচ্ছা এটা কারোর পছন্দ থাকলে হায়দ্রাবাদের শিপিং কত কাইন্ডলি সোদা লেন্থ। হ্যাঁ লেন্থ দেখালাম, হায়দ্রাবাদের শিপিং ওই 70 রুপিস মতো হবে গো, 70-80 এইরকম একটা আসবে শিপিং চার্জ। প্রাইসটা আছে এটা 750। আচ্ছা এটার একটা হোয়াইট এন্ড ব্ল্যাক ও আছে, মানে হোয়াইট এর উপর ব্ল্যাক পোলকা ডট, সেটাও আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, বাট সেটাও বুক করতে পারো। প্রাইস থাকবে 750। না কাপড়টাও নেই এখানে, কাপড় এখানে যেটা আছে ওটা ব্ল্যাক এর উপর হোয়াইট, আমি প্রুফ বানাতে দিয়েছি হোয়াইট এর উপর ব্ল্যাক, ওই তো আছে তো। আচ্ছা এটা চেঞ্জ করছি, হ্যাঁ দিল্লি শিপিং চার্জেস। ওরে বাবা আমার সব শিপিং চার্জ মুখস্থ নেই, মোটামুটি ধরে রাখো ক্যালকাটা থেকে তো অ্যারাউন্ড 80 রুপিস অ্যাপ্রক্সিমেটলি শিপিং চার্জেস হবে ফর মেট্রো সিটিজ। থ্যাংক ইউ রুনা ফর শোয়িং সো মাচ অফ লাভ। আচ্ছা নেক্সট একটা কুর্তি দেখাই, হ্যাঁ নেক্সট একটা কুর্তি দেখাচ্ছি। মেটেরিয়ালটা দেখো, এটা ইন্ডিগোর ওপর আছে কিন্তু, হ্যাঁ ইন্ডিগো, দিস ইজ আ লিটল ডিফারেন্ট কাইন্ড অফ এন ইন্ডিগো। দেখে নাও এটা যাচ্ছে আকাশীর ওপর, এটা ডিপ আকাশীর ওপর লাইট আকাশী দিয়ে পুরো জালি প্রিন্ট করা, এই আসছে জিনিসটা। গলার সামনে কিন্তু ক্রোশেটের লেস আছে, হাতেও তাই, দেখে নাও হাতেও কিন্তু ক্রোশেটের লেস আছে। প্রাইস থাকবে এটার অনলি 750। সাইজ বুক করবে 38 থেকে 44, এগুলো একদম সামার ফ্রেন্ডলি জানো তো, মানে গরমকালে এইগুলো থেকে ভালো আর কিছু হয় না পরার। এই আসছে জিনিসটা দেখে নাও, এই আসছে জিনিসটা, এটা কিন্তু সাইড কাট নয়, এটা কিন্তু সাইড জয়েন্ট,
এন্ড দেখো পুরো নিচের এই যে হোয়াইট লেসটা দেখছো এটা কিন্তু পুরোটাই ক্রোশেতে লেস আছে। কুসুম বলছো ভেরি প্রিটি কালেকশনস ইউ আর শোয়িং, থ্যাংকস, ইউ আর ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ। আমি যা কালেকশন দেখাচ্ছি দিজ আর অল মাই ওন ডিজাইনস, ওকে, দিজ আর অল মাই ওন ডিজাইনস এন্ড মাই ওন প্রোডাকশন, সো দেয়ার ইজ আ ভেরি লিটল চান্স দ্যাট ইউ উইল গেট দ্য সেম থিং উইথ সামওয়ান এলস। আচ্ছা প্রাইস যাচ্ছে এটা 750, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, আমি কমফোর্টের উপর বেশি জোর দিচ্ছি। দেখো দেখতে তো যেরকম ধরো তোমার ভালো, কারোর কম বেশি ভালো লাগতেই পারে, কিন্তু কমফোর্ট লেভেল যেটা হবে সেটা তো সবারই একই হবে। তো দিস মেটেরিয়ালস দিস আর ভেরি মাচ কমফোর্টেবল, স্পেশালি গরমকালের জন্য, স্পেশালি গরমকালের জন্য। দেখো প্রাইস থাকছে এটা 750, এটা আছে ফ্রন্ট জাস্ট সিম্পল রাউন্ড নেক, সামনে এরকম শো বাটনস দেওয়া আছে, আর এই যাচ্ছে ব্যাক সাইডটা, এই যাচ্ছে ব্যাক সাইডটা, ওকে। সাইজ বুক করবে 38, 40, 42, 44, লেন্থ আছে এটার 42 ইঞ্চেস, মানে নি কভার করে আসবে। আমার দুটো ভালো কুর্তি চাই ডাবল এক্সেল সাইজে, তোমার পছন্দের হলেই হবে, তুমি বললে আমি বর্ধমানে ঠিকানা দিই। আমাকে স্ক্রিনশট পাঠান, আমাকে স্ক্রিনশট পাঠান, স্ক্রিনশট তুলে আমার নাম্বার দেওয়া আছে, যেটা আপনার পছন্দ যদি ডাবল এক্সেল হয় তাহলে 42 বুক করবেন, ওকে। চলো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আরেকটা সুন্দর সোবার কুর্তি দেখাই, আরেকটা কুর্তি দেখাই খুব সোবার লুকের। তোমার ড্রেসটা আছে প্রাইস কত? আমার মতো ড্রেস আমি অলরেডি দেখিয়েছি, 950, লং ড্রেস হবে গো, ফ্লোরাল প্রিন্টের 3/4 স্লিভস এর, কোথায় ছিলে এতক্ষণ? লং ড্রেস ফ্লোরাল প্রিন্টের আমি দেখালাম এই মাত্র, তবে সেটা স্লিভলেস ছিল, ফ্লোরা 3/4 হাতা নয়। আর আরেকটা লং ড্রেস দেখাচ্ছি, 3/4 হাতা দেখাচ্ছি। নেক্সট আরেকটা কুর্তি দেখিয়ে দিই, এরপর আমি লং ড্রেস দেখাবো। প্রিন্টটা দেখো, এর প্রিন্টটা দেখো, এটা জাস্ট অসাধারণ একটা সোবার লুকের ওপর প্রিন্ট যাচ্ছে, অ্যাশ কালারের ওপর পিঙ্ক অ্যান্ড পিচ দিয়ে, অ্যাশ কালারের ওপর পিঙ্ক অ্যান্ড পিচ দিয়ে যাচ্ছে, দেখে নাও জিনিসটা, ওকে। হাতে লেস, সামনে লেস অ্যান্ড সামনে এগুলো শো বাটনস আছে, এই আছে জিনিসটা। প্রাইস থাকছে এটারও 750, বুক করবে 38 থেকে 44, 38, 40, 42, 44, 750 ইজ দ্য প্রাইস। এগুলো আমি দেখাচ্ছি মানে এই গরমকালে রেগুলার ওয়্যার বলতে আমরা যা বুঝি এগুলো কিন্তু একদম তাই। যারা একটু সোবার সোবার পছন্দ করো, একটু হালকা হালকা কালার পরতে চাও, তারা এই ধরনের প্রিন্ট নিতে পারো। এটা কিন্তু 3/4 হাতা আছে, হ্যাঁ, গরমকালে রোদের মধ্যে পড়তে পারো, ট্যান্ড হবে না হাত, এই আছে জিনিসটা। এটাও কিন্তু সাইড কাট আছে, দেখে নাও এখান থেকে সাইড কাট আছে, প্রিন্সেস কাট, সাইডে ছোট ছোট প্লিচ দেওয়া। প্রাইস যাচ্ছে 750, প্রাইস থাকছে এটার 750 অনলি, এই যাচ্ছে ফ্রন্ট, এই যাচ্ছে ব্যাক সাইডটা, এর সাথে পিচ কালারের পালাজো পড়তে পারো, পিঙ্ক কালারের লেগিংস পড়তে পারো, বা অফ হোয়াইট দিয়েও কিন্তু পড়তে পারো, ইট উইল লুক নাইস। পছন্দ থাকলে বুক করে ফেলো, প্রাইস থাকছে 750। এরপর একটা লং ড্রেস দেখাচ্ছি, এরপর একটা লং ড্রেস দেখাচ্ছি, দেখো এটা যাচ্ছে ইয়েলো সাথে মাল্টি কালার, ইয়েলো সাথে মাল্টি কালার কম্বিনেশন, দেখো জিনিসটা দেখো, প্রিন্সেস কাট আছে, এটা কিন্তু লং ড্রেস যাচ্ছে ডাবু প্রিন্টের ওপর, এই যে মেটেরিয়ালটা না এটা হচ্ছে ডাবু প্রিন্ট। আমি তোমার থেকে ড্রেস নিয়েছি, খুব ভালো কোয়ালিটি, ভীষণ পছন্দের আমার, ওকে থ্যাংক ইউ।
তোমরা যখন এরকম একটু ইন্সপায়ারিং কথাবার্তা বলো না, তখন খুব ভাল লাগে, তখন মনে হয় হ্যাঁ সত্যি যেটা কাজটা করছি এটা সার্থক। কারণ মোটামুটি এখন চেষ্টা করি বেশি লাইভ করার। আমাদের বুটিক আছে, আমাদের বুটিক হচ্ছে জেমস লং এর ওপরে নিউ আলিপুরে, বাট রাইট নাও তো বুটিকের ওপেনিং আওয়ার্সটা ভীষণ অড, মানে ওরকম অড টাইমে সকাল 8টা 7টা 8টা থেকে সকাল 10টা, তারপর আবার বিকেল 5টা থেকে 7টা। সো মানে জামা কাপড় কেনার পক্ষে এটা একটু অড আওয়ার্স, মানে বিকেলটা বাদ দিয়ে, বিকেলটাতে তাও ঠিক আছে। সো এখন বেশিরভাগই কিন্তু আমাদের এখানে যারা ইভেন ওয়াক ইন কাস্টমার্সও ছিলেন, দে অল আর প্রেফারিং টু সি মাই কালেকশনস ইন লাইভস, অ্যান্ড টেলারিংও অনলাইন হচ্ছে। যারা আমাদের এখান থেকে বানাতেন তারা তো করছেনই, মানে জিনিস পাঠিয়ে দিচ্ছেন, আমরা বানিয়ে আবার বাই কুরিয়ার পাঠিয়ে দিচ্ছি, ওটাই বেস্ট হয়। অ্যান্ড যদি উইদিন কলকাতা হয় তাহলে তো অনেক সময় উবের বাইকে করেও দিয়ে দিই, যদি ওয়ান ডে ডেলিভারি দরকার পড়ে তো, কারো যদি সেরকম আর্জেন্সি থাকে তো সেটাও কিন্তু পসিবল। আচ্ছা এটার প্রাইসটা বলে দিই, তার প্রাইস আছে 900, সাইজ বুক করবে এটার 40, 42, 44, 46, প্রাইস যাচ্ছে 900, এটা যাচ্ছে লং ড্রেস, পিওর কটন মেটেরিয়াল থাকছে, পিওর কটন, নিচটা অবধি দেখা যাচ্ছে তো, দেখে নাও নিচটা কিন্তু এরকম সুন্দর একটা মাল্টি কালার জিগজ্যাগ এর ওপর ঘের দেওয়া গেছে, নিচটা কিন্তু মাল্টি কালার জিগজ্যাগ এর ওপর আছে। প্রাইস থাকছে এটা 900, অ্যান্ড ইউ ক্যান ওয়্যার দিস অ্যাজ আ লং ড্রেস অনলি, নিচে মানে চাইলে লেগিংস পরতে পারো, দ্যাট ইজ টোটালি অপশনাল, প্রাইস থাকছে 900। ওকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা এবার কি দেখাবো বলো তো, শর্ট টপস দেখাবো, তোমার মতো ড্রেস হবে, তোমার ড্রেসের প্রাইস বলো। আমার মতো ড্রেস আমি আরেকবার দেখিয়ে দিলাম, কোথায় আছে দেখো, আমার মতো ড্রেস যেটা আমি দেখিয়েছি ইক্কাতের ওপর সেটা হচ্ছে এই মেরুনটা, প্রাইস থাকছে 950, ওকে প্রাইস থাকছে 950, দেখে নাও, ধরো আমি এটা পরে আছি, এই আসছে জিনিসটা, এটা সাইজ বুক করবে 40, 42, 44, প্রাইস থাকছে 950। শর্ট টপ স্লিভস ওকে, নীল এন্ড স্লিভলেস ড্রেস দেখানো, নীল এন্ড স্লিভলেস ড্রেস, হ্যাঁ ইন্ডিগোর ওপর আছে দেখাচ্ছি। আচ্ছা এটা দেখে নিয়েছো, আমি যেটা পরেছিলাম মানে পরে আছি সেই ড্রেসটাই, প্রাইস থাকছে 950, ওকে চলো সরাচ্ছি। আচ্ছা এই ড্রেসটা দেখো, এইটা যাচ্ছে অনন্যা, ফ্লোরাল প্রিন্ট থ্রি কোয়ার্টার স্লিভ এর লং ড্রেস চাইছিলাম, ফ্লোরাল প্রিন্টে থ্রি কোয়ার্টার স্লিভস, তুমি আমাকে একটু মেসেজ করবে ইফ পসিবল, আমি বানিয়ে দেবো। হ্যাঁ আমি যেটা একটা ফ্লোরাল দেখালাম না ওইটাতে কিন্তু ওটার মেটেরিয়াল মনে হচ্ছে আছে, দাঁড়াও দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা এইটা দেখো, নীল এন্ড স্লিভলেস ড্রেস যে দেখতে চাইছিলে, নীল এন্ড স্লিভলেস ইন্ডিগো ড্রেস, প্রাইস থাকবে 850, 850 প্রাইস থাকবে, 850 প্রাইস আছে, সাইজ বুক করবে এটা 34 থেকে 46, একদম ফুল রেঞ্জ অফ সাইজেস আছে, 34, 36, 38, 40, 42, 44, 46, মানে যে কোনো পসিবল সাইজ হয়ে যাবে, প্রাইস থাকছে 850, 850, এগুলো ভীষণ কমফোর্টেবল, এগুলো হ্যান্ড ব্লক ইন্ডিগো দিয়ে করা, সামনে দেখো এইভাবে একটা ছোট্ট কাট আছে, এটা না একদম সুন্দর গলায় কিন্তু বসে যায়, ভেবো না যে এটা হাইনেক কিন্তু নয়, হাইনেক কিন্তু এটা নয়, এটা কিন্তু গলায় সুন্দরভাবে বসে যাবে, অ্যান্ড পেছন দিকে একটা বাঁধার ছোট্ট দড়ি দেওয়া আছে, এই যাচ্ছে পেছনের বেল্ট,
প্রাইস যাচ্ছে 850 এগুলো নি কভার করে জাস্ট নি কভার করে আসবে এন্ড সাইজ তো বলে দিয়েছে কি কি বুক করবে দেখে নাও এই আসছে ড্রেসটা খুবই স্মার্ট লুকের একদম ভীষণ ভীষণ সুন্দর একটা স্মার্ট লুকের ড্রেস আছে দি একটা হাই নেক ব্লাউজ অর ক্রপ টপ দেখালে ওটা একবার দেখাবে প্রাইস কত হ্যাঁ একদম স্টার্টিং এ দেখিয়েছিলাম না ক্রপ টপ দেখিয়েছিলাম হাই নেক আচ্ছা দেখিয়ে দেবো একবার রিপিট করে দেবো চলো এটা সরিয়ে দিচ্ছি এটা কারোর পছন্দ থাকলে বুক করতে পারো আচ্ছা ফ্লোরাল যে থ্রি কোয়ার্টার হাতা চাইছিলে না ওটার একটা মেটেরিয়াল আছে আমি দেখাচ্ছি আচ্ছা এই ফ্লোরালটা আমি দেখিয়েছিলাম এই ফ্লোরাল ড্রেসটা আমি লং ড্রেসটা আমি দেখিয়েছিলাম এটার প্রাইস ছিল 950 এইটাতে যদি বলো তো আমি থ্রি কোয়ার্টার স্লিভ করে দিতে পারবো হ্যাঁ এটার মেটেরিয়ালটা এক্ষুনি আমার চোখে পড়লো অ্যাকচুয়ালি এই মেটেরিয়ালটা আছে সো ইফ ইউ ওয়ান্ট এটার মধ্যে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা বসিয়ে দিতে পারি ঠিক আছে পছন্দ থাকলে এটা স্ক্রিনশট নিয়ে নেবে পছন্দ থাকলে এটা স্ক্রিনশট নিয়ে নেবে এটার মধ্যে থ্রি কোয়ার্টার স্লিভ বসিয়ে দেওয়া যাবে ঠিক আছে চলো সরাচ্ছি এগুলো কিন্তু কটনের হ্যাঁ পিওর কটন আর ওপরটাতে মানে ইয়ক পোর্শনটাতে ভেতরে লাইনিং দেওয়া আছে আচ্ছা এবারে একটু রিপিট করে দিই তিনটে ব্লাউজ এই ক্রপ টপ কে দেখবে বলছিলে ক্রপ টপ কে দেখবে বলছিলে দেখো এগুলো প্রাইস আছে 650 হ্যাঁ আজরক এটা আজরকের সাথে আজরক কম্বিনেশন দেখে নাও এটা ছিল একটা নাম্বার ওয়ান মারুনের সাথে অফ হোয়াইট কম্বিনেশন মারুনের সাথে অফ হোয়াইট কম্বিনেশন এটা ছিল নাম্বার ওয়ান ক্রপ টপ আচ্ছা চলো সরিয়ে দিচ্ছি নাম্বার টু ব্লু এর সাথে অফ হোয়াইট এন্ড মারুন কম্বিনেশন দেখো এইটা ছিল নাম্বার টু ওকে এটা ছিল নাম্বার টু এগুলো সবই হাই নেক বাট অ্যাজ আ জ্যাকেটও পরতে পারো বা এটাকে অ্যাজ আ ক্রপ টপ স্কার্টের সাথেও পরতে পারো শাড়ি দিয়েও পরতে পারো এই ক্রপ টপ গুলো কি চেস্ট সাইজ হবে বুক করতে হবে এই ক্রপ টপ গুলো চেস্ট সাইজ মোটামুটি 38 থেকে 44 অবধি এসে যাবে হ্যাঁ এটা তো এসেই যাবে এটা 38 থেকে 44 অবধি পাবে এর আগেটা যেটা দেখালাম সেটাও তাই 38 থেকে 44 অবধি পাবে আচ্ছা এটা ছিল নাম্বার 3 এটা 38 থেকে 42 বুক করবে হ্যাঁ এটা 38 40 42 এই তিনটা সাইজ বুক করবে দেখে নাও পছন্দ থাকলে এখন বুকিং করে নাও আমি আজকে কনফার্মেশন লাইভ এর পর দিয়ে দেব অন্য দিন সব সময় পরের দিন সকালে দিই বাট আজকে লাইভ এর পর দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এটা দেখে নাও এটা 38 40 42 এই তিনটে চেস্ট সাইজের বুক করবে প্রাইস আছে 650 সবগুলোই কিন্তু প্রাইস আছে 650 আচ্ছা এবারে আমি ছোট শর্ট টপস দেখাচ্ছি সরিয়ে দিই দেখে নিয়েছো আচ্ছা আর একটা কুর্তি আছে দেখিয়ে দিই হ্যাঁ মিস হয়ে গেছিল এই একটা কুর্তি আছে এটা দেখেন এটা আজরাকের সাথে ইন্ডিগো কম্বিনেশন গেছে আজরাকের সাথে ইন্ডিগো কম্বিনেশন গেছে মেটেরিয়াল থাকছে ন্যাচারাল রেয়ন সো ভীষণ সফট কাপড় না এটা এর মধ্যে আসবে না এটা দেখে নাও
এটা দেখে নাও, এটা আমি অলরেডি লাইভ অ্যালার্টে আই থিংক, না লাইভ অ্যালার্টে না, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম। এন্ড এগুলো অলমোস্ট সবকটাই বুক হয়ে গেছে, এদের মধ্যে আর মনে হয় দু তিনটে পিসেস হবে। এটা দেখে নাও, এটা আসছে কুর্তি, হ্যাঁ এটা কিন্তু কুর্তি যাচ্ছে আজরাকের সাথে ইন্ডিগো কম্বিনেশন, আজরাকের সাথে ইন্ডিগো কম্বিনেশন। প্রাইস থাকছে 850, 850, সাইজ বুক করবে 36, 38, 40, 36, 38, 40। এটা দেখে নাও, ব্যাক সাইড দাও কিন্তু এরকম গেছে, একটা জ্যাকেট প্যাটার্নের ওপর গেছে, মেটেরিয়াল ভীষণ সফট এন্ড ভীষণ কমফোর্টেবল। প্রাইস থাকবে তার 850, 850, সাইজ বুক করবে 36, 38 এন্ড 40, এই তিনটে সাইজই এখন অ্যাভেলেবল আছে। ঠিক আছে চল সরাচ্ছি। নেক্সট একটা আজরাকের শর্ট টপ দেখাবো, নেক্সট একটা আজরাকের শর্ট টপ দেখাচ্ছি। এইটা দেখে না, এর মেটেরিয়াল গুলো মানে আমাকে যারা ফার্স্ট টাইম নেবে তাদেরকে বলছি একটু ট্রাস্ট করে নাও, মেটেরিয়ালটা সত্যি খুব ভালো, মানে এগুলো এতটাই কমফোর্টেবল। এটা আমার আছে, রিয়েলি খুব ভালো কোয়ালিটি, হ্যাঁ আই থিঙ্ক, হ্যাঁ এরকম একটা তুমি নিয়েছিলে। এগুলোর ইভেন এই যেটা আমি এখন দেখাচ্ছি এটাও কিন্তু সেম টাইপেরই কোয়ালিটিটা, আজরাকের ওপর যাচ্ছে। এটা যাচ্ছে শর্ট টপ, প্রাইস যাচ্ছে 750, সাইজ বুক করবে 36, 38, 40, 42, 36, 38, 40, 42। দেখো হাতে একটু এরকম বাঁধার আছে, সামনে কাঠের বাটনস দেওয়া আছে, এগুলো কিন্তু জিন্সের সাথে পরা। দেখো এটা পরলে এই লেন্থ আসবে, পরলে এই লেন্থ আসবে। প্রাইস থাকছে 750, মারুন আজরাকের ওপর যাচ্ছে, এটা ফ্রন্ট, এটা যাচ্ছে ব্যাক। ঠিক আছে চলো সরাচ্ছি। এই ছিল জিনিসটা, এর কালারটাও খুব সুন্দর, একদম মারুন, যেরকম টকটকে মেরুন দেখছো পুরো সেই রকমই কিন্তু কালারটা যাচ্ছে। সরালাম, এই একটা দেখাই, এটা কিন্তু বিগ সাইজে বুক করবে। প্রাইস থাকছে তোমার ড্রেসের পিপি, রীতি রীতি আমার ড্রেসের পিপি আছে 950। আচ্ছা এটা দেখে নাও, এই টপটা দেখো, এটা একটু বিগ সাইজে বুক করবে, হ্যাঁ একটু বিগ সাইজে বুক করবে, মানে 42, 44, 46 বুক করবে। হাতে দেখো এরকম ফ্লেয়ার আছে, এগুলো কিন্তু সবই সাইড কাট এন্ড এগুলো জিন্স বা ট্রাউজারের সাথে পরার জন্য, এগুলো জিন্স বা ট্রাউজারের সাথে পরার জন্য। প্রাইস যাচ্ছে এটার ওনলি 500 রুপিস, ওনলি 500 রুপিস। এই যাচ্ছে স্লিভটা, ঠিক আছে প্রাইস যাচ্ছে এটার ওনলি 500, বুক করবে সাইজ 42, 44, 46, ঠিক আছে চলো সরাচ্ছি। নেক্সট একটা দেখাবো আজরাকে, সরিয়ে দিচ্ছি। নেক্সট দেখো এটা যাচ্ছে র‍্যাপ স্টাইলের, এটা যাচ্ছে র‍্যাপ স্টাইলের, এটা যাচ্ছে আজরাকের সাথে প্লেন ইয়েলো কম্বিনেশন, আজরাকের সাথে প্লেন ইয়েলো কম্বিনেশন। প্রাইস আছে এটার 630, ওনলি 630, সাইজ বুক করবে 38, 40, 42, 44, 38, 40, 42, 44। আচ্ছা এটা দেখে নাও, এগুলো সব আমার কাছে না রিপিট ডিজাইনস, বিকজ এগুলো একবার করে বানানোর পর আই কান্ট মেক এনাফ অফ দেম, তারপর আবার করে রিপিট অর্ডার আসে, তারপর আবার তৈরি হয়। আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু হাতাটা না হালকা, এখানে একটা পাফ আছে, ঠিক আছে হালকা একটা পাফ আছে। প্রাইস থাকছে এটা 630,
630 রুপিস প্রাইস আছে মেটেরিয়াল যাচ্ছে এটা আজরাক আজরাকের সাথে প্লেন ইয়েলোর কম্বিনেশন এগুলো কিন্তু সব হিপ কভার থাকবে হ্যাঁ তো যারা জিন্সের সাথে পড়তে চাও তারা পড়তে পারো জিন্সের সাথে স্কার্টের সাথে এগুলো পরো ভীষণ ভালো লাগবে দেখতে ভেরি স্মার্ট লুকিং প্রাইস থাকছে 630 অনলি 630 ওকে হাতাটা বলেছি হাতা রাখেনটা একটুখানি পাফ আছে সামান্য আদারওয়াইজ এটা 3 কোয়ার্টার স্লিভ साइज बुक कर 38, 40, 42 and 44 प्राइस 630 चलो सर दीची कारो पसंद स्क्रीनशॉट নেক্সট আরেকটা দেখো এটাও যাচ্ছে আজরাকের উপর শর্ট টপ শর্ট মানে এগুলো কিন্তু সবই হিপ কভার করে ওকে শর্ট মানে ভেবো না যে একদম শর্ট এগুলো কিন্তু সবই হিপ কভার করে যাবে দেখো এই আসছে জিনিসটা আজরাকের সাথে ব্লু গ্রিন আজরাকের সাথে রেড কম্বিনেশন প্রাইস থাকছে এটার 650 and book korle size book korbe 38 40 42 and 44 okay so I guess that is it karor kichu ki repeat dekhte lagbe keu ki kono kichu repeat dekhte chao tahole bolo ar ektu hate time ache amar in next in live e blouse niye ashbo onek din blouse niye live kora hocche na অনেক ব্লাউজ এসেছে নতুন কটনের কারো কোনো যদি রিপিট কিছু দেখার থাকে তাহলে বলো আমি সেটা দেখিয়ে দেব দেখি আজকে লাইভ সেশন এন্ড করব ওকে এই সাজ লেট করলাম ইয়েস আজকে আমি তোমার সানগ্লাস কয়েকটা দেখেছিলাম লাইভ অ্যালার্টে খুব ভালো ভালো সানগ্লাস দিচ্ছ নিতে হবে আবার বেরোতে হবে আচ্ছা চলো তাহলে আজকের লাইভ এখানেই এন্ড করছি আর যার যা পছন্দ আছে স্ক্রিনশটস পাঠিয়ে দিও আজকেই আমি লাইভ এন্ডের পর ধরো আধ ঘন্টা পরে কনফার্মেশন দিয়ে দেবো সো That's it for today's live. For next live, most probably blouse niye ashbo. Aar amar number to devai ache. Karo jodi kono queries o thake, baki chu customize korate chao, tahole definitely you can get in touch with me. Or if possible you want to come, you can come to our boutique also. Ami recorded live dekhbo definitely. Yes, recorded live ta dekhe niyo. Chalo, ajker moto tata, good night. Shobai bhalo theko, shusto theko and happy theko. Bye-bye.